मनोयोग सहकारे देखुन अवश्य आपनादेर भालो लागबे आर भालो लागले आपनादेर आत्मीय परिजनदेर बेशी करे शेयर करुन आर केमन लागछे आमादेर अवश्य कमेंट करे जानान भालो लागले लाइक करुन आर आमादेर नोटिफिकेशन प्रथम पेते पाशे थाका लाल बेल आइकने स्प्रेस करे बेशी करे सबस्क्राइब करुन आर आगे थेके जारा सबस्क्राइब करेछेन तादेर असंख्य असंख्य धन्यवाद। IPL शुरूते ही धक्का माही सीएसके कैप्टेंसी तुले दिलेन ऋतुराजेर हाते। हाटुर चोट निये गतबार चैम्पियन करेछिलेन दलके, एबारो ताके सामने रेखे खेताब रक्षार लड़ाई नामार कथा छिल चेन्नई सुपार किंगसेर, किन्तु मन चाइलेओ शरीर तो आर साय दिच्छे ना। बयसेर छाप धरा पड़छे तार चेहराय, कमछे रिफ्लेक्स, देयाल लिखन स्पष्ट पढ़ते पारछेन महेंद्र सिंह धोनी। ताई विदायेर जल्पना उसके कान थेके नेतृत्वेर बोझा नामिये राखलेन माही। बृहस्पतिवार आचमकाई अधिनायकत्वेर मुकुट तुले दिलेन ऋतुराज गायकोयाड़ेर हाते। आंतर्जातिक क्रिकेटके अनेक आगेई आलविदा जानियेछिलेन धोनी। आईपीएले तार विदाय रजनी निये अनेक रूपकथा लेखा हुए छे। गत बारो तीव्र हुए छिल जल्पना, किन्तु ताते जल ढेले परन्त बेलाय चेन्नई सुपार किंग्स के चैम्पियन करेन माही। एबारो तार नेतृत्वे खेताब रक्षार लड़ाईते नामार कथा छिल सीएसके। शुक्रवार घरेर माठ चीफके प्रतिपक्ष रयल चैलेंजार्स बेंगालुरु। एमन एक महामैचेर दिके तमाम क्रिकेट दुनियार नजर, किन्तु धोनीर एकटा सिद्धान्ते कैमरार फोकास एखन शुधु तार दिके। हठात् चेन्नई सुपार किंगसेर नेतृत्व थेके सरे दाड़ालेन तिनि, दायित्व सौंपलेन ऋतुराज गायकोयाड़के। चौबीसेर आईपीएले ढाके काठि पड़ार आगेई सीएसके शिविरे जेन विसर्जनेर विषाद हये एनेछे माहिर पदक्षेप। এই খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীদের নানা প্রশ্ন, তাহলে কি রোহিত শর্মার মতোই ধোনিকেও নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো নাকি নিজে থেকেই ফের সরে দাঁড়ালেন মাহি। সন্ধ্যায় সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের বক্তব্যে কাড়ল ধোঁয়াশা। তিনি জানিয়েছেন 2022 সালে ধোনি যখন অধিনায়কের দায়িত্ব ছেড়েছিল তখন কাকপক্ষীয় টের পায়নি, আমরাও কিছুই জানতাম না। ওর সিদ্ধান্ত ছিল দলের কাছে বড় ধাক্কা। তবে এবার আমরা সকলেই জানতাম ধোনির নেতৃত্ব ছাড়ছে, ভবিষ্যতের নেতা তৈরি করাই আমাদের লক্ষ্য, তাই দায়িত্ব দেওয়া হয়েছে ঋতুরাজকে। উল্লেখ্য 2022 সালে ধোনি আর্ম ব্যান্ড তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে, কিন্তু দলের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ পড়তে দেখে ফের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মাহি। সেই সিদ্ধান্তই পরের বছর চেন্নাই সুপার কিংসের পঞ্চম খেতাব জয়ের পথ প্রশস্ত করেছিল। আসলে ধোনি এমন একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাটিং ও কিপিংয়ে দলকে সাহায্য করেন না, তার হিমশীতল মস্তিষ্ক এবং সময়োপযোগী সিদ্ধান্ত বহু কঠিন বৈতরণী পেরোতে সাহায্য করেছে দলকে। তিনি যেন নিজেই এক প্রতিষ্ঠান হয়ে উঠেছেন, নতুন প্রজন্মের অনুপ্রেরণাও বটে। 2008 সাল থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতা হিসেবে পথ চলা শুরু মাহির। মাঝে কিছুদিনের বিরতি সিএসকে নির্বাসিত থাকার অন্য দলের হয়ে খেলতে হয়েছিল মাহিকে, তবে সময়ের সঙ্গে চেন্নাই হয়ে উঠেছে মাহির সেকেন্ড হোম। দক্ষিণের রাজ্যটির ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। শুক্রবার ঋতুরাজ হয়তো টস করতে নামবেন, টিম লিস্টে তার নামের পাশে লেখা থাকবে ক্যাপ্টেন, তবে দল পরিচালনার রিমোট থাকবে ধোনির হাতেই। আর আগামী আইপিএলে হয়তো সিএসকের কোনো নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মাঠে না থাকলে কী হবে, চেন্নাই সুপার কিংসে আজীবন নন প্লেয়িং ক্যাপ্টেন হয়ে থাকবেন মাহি। তবে শুক্রবার চিফকে মুখোমুখি লড়াইয়ে মাহি অভিকে, আর সেই দ্বৈরথই চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচের আকর্ষণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তাৎপর্যের হলো
দুজনের কেউই এখন ক্যাপ্টেন নন। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে রীতিমতো চমক দিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে সিএসকে ব্যাটন তুলে দিয়েছেন মাহি, আর বিরাট 2021 সালেই ছেড়েছেন আরসিবির নেতৃত্ব। তবে নেতা না হলেও মাহি বিরাটকে ঘিরেই আবর্তিত হবে দুই দলের যাবতীয় আবেগ। স্বভাবতই উদ্বোধনী ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, তাই উদ্বোধনী খেলা দেখুন মন ভরে আর আনন্দ উপভোগ করুন বেশি করে। আজ এই পর্যন্ত, সুস্থ থাকুন, সবল থাকুন, সব সময় আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের নতুন সঙ্গে যান এসাহ ব্লগস, নিজে দেখুন অপরকে দেখান। নতুন নতুন নিউজের আপডেট করতে অবশ্যই আপনাদের দেখতে হবে এসাহ নিউজ।